নদীর ধারে ঘুরতে ঘুরতে নানান ধরনের কিছু দেখতে পাওয়া যায়। এই যে জিনিসটা দেখুন, এটা খুবই পরিচিত, নদীর ধারের ফুল হয়। আর হচ্ছে এই যে ছোট ছোট বীজ, সিড বা ফল, এই যে কি সুন্দর দুলছে বাতাসে, ঠান্ডা বাতাস আসতেছে, হ্যাঁ এর কারণে এটা দুলতেছে। আর এই দেখুন একটা কি বসে আছে, এটাই ফড়িং। এই যে এটা এটা একটা ফড়িং বসে আছে, ফড়িংটা উড়ে গেছে। যাই হোক, এই যে ফুলগুলো আছে, এই যে ফুলগুলো দেখুন, আর এই ফুলের এই সিডগুলো আর অনেক মোটা হয়, আর একটু বড় হবে। এগুলো এখনো পরিপূর্ণ প্রাপ্ত বয়স্ক সিড হয়নি। এই যে দেখুন নিচের দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে আস্তে আস্তে বড় হতে শুরু করছে। বাতাস অনেক বেশি, যার কারণে আসলে দেখাইতেও পারতেছি না। এই হচ্ছে আমার ঠিক এইখানে, এই নিচে, আর আমি একদম দেখুন কিরকম রিস্কি জায়গায় দাঁড়ায় আছি। এই গাছগুলো আসলে এরকমভাবে এই নদীর পাড়েই দেখতে পাওয়া যায়। এটা মানুষের চাষাবাদ আমি করতে দেখি নাই আসলে, এটা কি সিড বা কি গাছ আমি নিজেও জানি না। এ হচ্ছে এখানে আছে, বেশ অনেকগুলো আছে এক জায়গায়, এই যে এরকম। এটা হয়তো বা গো খাদ্য হইতে পারে কোনো একটা, এখানে কোনো কারণে পড়ে গেছে।